হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি এই যে তিনজন মিলে, এখন আপাতত আমরা সাঁকরাইল স্টেশনে, আমরা যে মাহেশের হ্রদ দেখতে যাচ্ছি, প্রথমবারই যাচ্ছি, কিছুই জানি না, মোটামুটি ইউটিউব থেকে ইনফরমেশান নিয়েছি আর কিছু মানুষের থেকে কিছু জানতে পেরেছি, দেখা যাক, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন, লেটস গো। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, সাঁকরাইল থেকে ট্রেনে উঠলাম, সাঁকরাইল থেকে ট্রেনে উঠে আমরা এখন হাওড়া যাচ্ছি, হাওড়া থেকে আবার ওদিকে বর্ধমান লাইনে ট্রেন ধরবো, ধরে শ্রীরামপুর নামবো, ওটাই আপাতত প্ল্যান, তারপর দেখা যাক। এই যে পায়লার আমি বসেছি, রিমি দিদি ওইদিকে বসেছে। ট্রেনে মোটামুটি ভিড় আছে, ভিড় বেশি নেই আজকে, হয়তো বেলায় বেরিয়েছি বলে। এখন আবার ওদিককার ট্রেনে উঠলাম, এই শ্রীরামপুরে নামবো, তিন বোনে বেরিয়ে পড়েছি অনেকদিন পর অবশ্যই, কারণ আমি ছিলাম না, তারপর সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, তো আজকে ওই জন্য তিনজনে বেরিয়েছি। আমরা রিসরায় নেমেছি, কারণ শ্রীরামপুর থেকে অনেকটা দূর ডিস্টেন্স দেখলাম, তো এখন রিসরা থেকে টোটোয় উঠলাম, ওই জগন্নাথ বাড়ির ওখানে পৌঁছে তারপর আবার জানাচ্ছি। আমরা এসে গেছি আপাতত খটির বাজার স্টপেজে নামলাম, দেখতেই পাচ্ছেন এখানে ব্যারিকেড করে দিয়েছে, মানে এর পরে আর গাড়ি অ্যালাউ নেই, এখান থেকে হেঁটেই যেতে হবে, দেখি হাঁটার উদ্দেশ্য রওনা দিন, এদিকে হাঁটা। এখান থেকে হেঁটে বললো 2 মিনিট, দেখা যাক কতক্ষণ যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা এন্ট্রি গেট, এই টোটো থেকে নেমে 2 মিনিটে মোটামুটি হাঁটলাম আমরা, এখানে মোটামুটি গাড়ি অ্যালাউ নেই, এগুলো সব লোকাল পাবলিক তাই গাড়ি অ্যালাউ, ওখানে ব্যারিকেড। চ দেখি ওইটা হ্রদ, ওখানে দেখতে পাচ্ছেন গেটের কথা, এটা হয়তো মন্দিরটা, জানি না, আমরা প্রথমবার এসেছি। হ্যাঁ, এটাই মন্দির, শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হিসেবে খ্যাত। 2020 এবং 2021 সালে করোনা মহামারীর কারণে রথযাত্রা বন্ধ ছিল। এবছর অর্থাৎ 2022 সালে মাহেশের রথযাত্রা 626 বছরে পদার্পণ করল। শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালের এক গোপাল কমলাকর বিপ্লাই আজ থেকে প্রায় 626 বছর আগে এই বিখ্যাত রথযাত্রার সূচনা করেন, যা আজও স্বমহিমায় সমাদৃত এবং বিখ্যাত। ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়ে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করতে না পারায় দুঃখিত হয়ে ফিরে আসেন এবং পরে স্বপ্নাদেশে ভাগীরথী নদী তীরে মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে, নদীতে ভেসে আসা নিমকাঠ দিয়েই জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম মূর্তি নির্মিত হয়। মন্দির প্রতিষ্ঠার পর থেকে সেই পুরনো নিমকাঠের মূর্তি আজও পূজিত হয়ে আসছে। শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে মাহেশের জগন্নাথ দর্শন করেন এবং মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী নামে আখ্যায়িত করেন। এগুলো জগন্নাথ বাড়ির ভিতরে ছোট ছোট বিভিন্ন মন্দির আছে, বিভিন্ন ঠাকুর আছে ছোট ছোট মন্দির, এই দেখতে পাচ্ছেন রথের চাকা, ভিতরে সিঁড়ি দেখতে পাচ্ছেন, বেসিক্যালি সুভদ্রাকে সিঁড়ি দিয়ে ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু জগন্নাথকে আর বলরামকে সামনে দড়ি দিয়ে টেনে তোলা হয়। এইভাবেই তোলা হচ্ছে,
বেশ কয়েকজন ছোট কিছুক্ষণের মধ্যে রাত এগোতে শুরু করবে এবং আবারও ভক্ত দেখতে পেলেন। এই হচ্ছে মেলা, যেটা বিশাল শ্রীরামপুরের দিকটা ঠিক বলতে পারবো না, মেলাটাও বিশালই বড়, এই আমার মনে হচ্ছিল ফেভারিট জিনিস। আমরা এসে গেছি রিসরা স্টেশনে, এবার বাড়ি যাওয়ার পালা। অনেক ঘোরা হলো, মজা হলো, আজকে অনেক দিন পর রিসরা স্টেশন থেকেই কাছে হলো আমাদের, তো এই জন্য আমরা এখান দিয়ে যাতায়াত করলাম। আপনারাও আসলে রিসরাতে নেমেই যেতে পারেন, কারণ রিসরায় নামলে সুবিধা হবে, যেখান থেকে হ্রদটা ছাড়ে জগন্নাথ বাড়ি থেকে ওখান থেকেই। আর যদি শ্রীরামপুর নামেন সেক্ষেত্রে ওটা মাসির বাড়ি হয়ে যাচ্ছে, তো সেটা অপোজিট সাইড হয়ে যাবে, তো রিসরা স্টেশনই বেস্ট। ওকে, বাই বাই, আবার দেখা, চলে আসবো কোনো একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, শুভ রথযাত্রা।